দেখো সঞ্চিতা, জয়ন্তকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কেউ প্রথমে ভাবতে পারেনি যে এই বিষয়টি সামনে আসবে। জয়ন্তকে প্রশ্ন করা হয় যে সে আগ্নেয়াস্ত্রটি ব্যবহার করেছিল, যেটা ওয়ান শটার, সেটা সে কোথা থেকে পেয়েছে। এই প্রশ্নে সে প্রথমে কিছুই মুখ খুলতে চায়নি, তারপর জিজ্ঞাসাবাদ চলার পর সে কিন্তু একটা কথা সামনে আনে যে সেই ওয়ান শটারটি সে কিন্তু নিজের হাতে বানিয়েছিল ঘরে বসেই। এবার তারপরে কিন্তু অনেকগুলি প্রশ্ন সামনে এসে যাচ্ছে, তার পক্ষে আদৌ কিভাবে বানানো সম্ভব, ইনস্ট্রুমেন্ট যন্ত্রাংশগুলো সে কোথায় পেলো, এবং তার পরবর্তী প্রশ্ন আসছে যে ওয়ান শটার বানালেও কার্তুজগুলো সে কোথায় পেলো। এই পরপর ধাপে ধাপে তিন চারটি প্রশ্ন আসছে। এই ক্রমান্বয়ে প্রশ্নগুলিকে তারা জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। সেখানে সে প্রথমত বলে যে তিনি বানিয়েছে বন্দুক, এবং যন্ত্রাংশগুলো বন্ধুদের কাছ থেকে নিয়ে এসছে, এবং বল বিয়ারিং এর মধ্যে বারুদ পুরে সে কার্তুজ বানিয়ে ফেলেছে। সব থেকে বড় চাঞ্চল্যকর এটাই যে একজন কলকাতায় বসে 27 বছরের যুবক সে কার্তুজ বানিয়ে ফেললো অনলাইনে সাপোর্ট দিয়ে। এটা কিন্তু অবশ্যই ভাবাচ্ছে তদন্তকারীদের। একেবারে আমাদের সঙ্গে থাকো অনুবাংশ, আমি তোমার কাছে ফিরবো একটু। আমি আমাদের অন্য ক্রাইম রিপোর্টার বিক্রমের কাছে যাব। বিক্রম, এই মুহূর্তে যে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য যে সামনে চলে আসছে বিক্রম, যে জয়ন্ত সে কিন্তু কার্তুজ বন্দুক নিজেই বানিয়ে ফেললো, একজন আম আদমি সে কিভাবে জোগাড় করলো, কিভাবে এটা বাড়িতে বসে বানালো, এই গোটা বিষয়টা তো তদন্তকারী অফিসারদের গোয়েন্দাদের যথেষ্ট ভাবাচ্ছে। দেখো, গতকাল আমি নিজে প্লেস অফ অকারেন্সে গেছিলাম, অর্থাৎ প্রিয় যেখানে সেখানে গিয়েছিলাম, এবং সেখানে যারা বাসিন্দারা তারা কিন্তু সব থেকে আগে যে প্রশ্নটা তুলছিলেন যে অস্ত্র কোথা থেকে আসলো, কিভাবে একজন 26-27 বছরের যুবক সে অস্ত্র পেয়ে গেল, সেই অস্ত্র নিয়ে সে একটা বাড়িতে ঢুকলো, গিয়ে খুন করে দিয়ে চলে আসলো, গুলি করলো, এবং গুলি করার পর একজন তরুণীকে যে কিনা তৃতীয় বর্ষের ছাত্রী তাকে কোপানো হলো। কিন্তু সব থেকে বড় কথা, এই যে যুবক তার কি কোনো ক্রিমিনাল অ্যান্টিসিডেন্স রয়েছে? না, নেই। এখানেই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে সে এই অস্ত্র পেলো কোথা থেকে? এই খোঁজ যখন পুলিশ শুরু করলো গতকাল বিকেলে তাকে গ্রেফতার হয়, এবং জিজ্ঞাসাবাদ যেটা উঠে আসে সেটা চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন লোহালক করে যারা কাজ করে, যে বন্ধু বান্ধব তার রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন যন্ত্রাংশ সে নিয়ে আসে, বিশেষ করে ব্যারেল থেকে শুরু করে বাট এবং তার সঙ্গে সঙ্গে হ্যামার, এই ধরনের জিনিসপত্র সে নিয়ে এসে নিজেই বাড়িতে বসে সে ওয়েল্ডিং করে, এবং বাড়িতে বসে ওয়েল্ডিং করে সে একটা ওয়ান শটার একটা বানিয়ে নেয়, একটা ওয়ান শটার গান বানিয়ে নেয়, একটা ইম্প্রোভাইজ ওয়ান শটার গান বানিয়ে নেয়। কিন্তু সব থেকে যেটা প্রশ্ন এবং উদ্বেগের বিষয়, সেটা হলো কার্টিজ গুলি বা বুলেট সেটা কোথা থেকে আসবে, সেটাও কিন্তু সে নিজেই বানিয়েছে। এখানে তোমাকে আমি একটু অ্যাড করবো, একটু বাদেই আমাদের সঙ্গে সত্যজিৎ দা রয়েছেন। সত্যজিৎ বাবু অনেক অনেক দিনের অফিসার, তিনি নিশ্চয়ই বলবেন এই বিষয়টা নিয়ে কতটা উদ্বেগে যায়, কারণ আমরা জানি মুঙ্গের বা ভাগলপুর যেখানে এই ধরনের ইম্প্রোভাইজ আর্মস যেখানে তৈরি হয় সেখানে কিন্তু বুলেট তৈরি হয় না। তাহলে বুলেট কিভাবে তৈরি করলো? যেটা আমরা জানতে পাচ্ছি যে বুলেট তৈরি করার ক্ষেত্রে যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে একটি ইন্টারনেট ভিডিও ওয়েবসাইট দেখে সে গোটা পরিকল্পনাটা পায়, এবং কিভাবে বুলেটের মধ্যে কি কি থাকে সেই জেনে একটা শেল তৈরি করে, তার সামনের দিকে বল বিয়ারিং রাখে, এবং পিছনের দিকটা যেখানে বারুদ থাকে সেই জায়গায় সে কিন্তু অরিজিনাল যে বারুদ একটা কাঠি যে ইউজ হয় সেটা না রেখে কিন্তু আতশবাজি রাখে, সেখানেই হ্যামার হয় এবং তারপরেই বেরিয়ে যায়। অর্থাৎ আমি একটা বিষয় স্পষ্ট করে দেবো যে গুলি কিন্তু গুলি ছাড়া কিন্তু বন্দুকের কোনো দাম নেই, এবং সেখানেই কিন্তু উদ্বেগের জায়গা যে গুলি তৈরি করে ফেললে একজন যুবক যার কোনো ক্রিমিনাল অ্যান্টিসিডেন্স নেই। বাকি তা সত্যজিৎ বাবু নিশ্চয়ই ব্যাখ্যা দেবেন। নিশ্চয়ই আমি এই প্রশ্ন নিয়েই যাব সত্যজিৎ বাবুর কাছে। তুমি আমাদের সঙ্গে থাকো বিক্রম। এই মুহূর্তে আমাদের সঙ্গে যেটা আপনাদের কিছু আগে বলেছি, সত্যজিৎ ব্যানার্জি ডেপুটি কমিশনার, প্রাক্তন ডেপুটি কমিশনার পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন। স্যার আপনাকে স্বাগত। যে 24 ঘন্টায় দীর্ঘদিন এই ডিপার্টমেন্টে কাজ করেছেন, এই মুহূর্তে যে ইস্যুটা নিয়ে আমরা কথা বলছি যে জয়ন্ত হালদার সে ঘরে বসে বন্দুক বানিয়ে ফেললো, কোথা থেকে সে অস্ত্র পেলো, এই প্রশ্নটা, এবং পাশাপাশি যার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই সেই মানুষটা কিভাবে ঘরে বসে কার্তুজ বানালো, বন্দুক বানালো, অস্ত্র শস্ত্র জোগাড় করলো, এই বিষয়টা কতটা উদ্বেগের, কি মনে হয় আপনার? সঞ্চিতা, আপনার এই চ্যানেলের মাধ্যমে ঘটনাটা শুনলাম, তবে একটা কথা হচ্ছে, ব্যক্তিগতভাবে আমি যতটুকু বুঝি ওর এগেনস্টে একটা 302 এবং 25-27 আর্মস অ্যাক্টে কেস হয়েছে, কারণ বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য মেয়েটাকে উনি খুন করেছে। কিন্তু যেই প্রশ্নটা আপনি করেছেন যে ওকে অ্যামুনিশনটা জয়ন্ত হালদার তৈরি করেছে বাড়িতে বসে, আর কোনো অ্যামুনিশনই আমি যতটুকু বুঝি আর্মস অ্যাক্টে, আমি প্রচুর কেস এগুলো করেছি, একটা অ্যামুনিশন ঘরে বসে তৈরি করা ইট ইস নট পসিবল, এটা আমার ধারণা। আর দেখুন, যন্ত্র অংশ দিয়ে আর্মসটা তৈরি করা যেতে পারে, এটা কিন্তু ফ্যাক্ট। যারা অ্যান্টি সোশ্যাল আছে কিংবা ক্রাইম অনেক দেখবেন, লেথ মেশিনেও যারা খুব মূর্খ তারাও কিন্তু রিভলভার রাইফেল তৈরি করে দিচ্ছে, বন্দুক তৈরি করে দিচ্ছে, কিন্তু তারা লেথ মেশিনের কারখানা থেকে আমরা প্রচুর পরিমাণে যন্ত্রাংশ তৈরি করেছি। আমার ব্যক্তিগত মনে হচ্ছে যে এই ছেলেটা
সাথে এত ক্রিমিনাল মাইন্ডেড ছিল যে নানা জায়গা থেকে এই ছোট ছোট পার্টসগুলোকে জড়ো করে কিংবা কারো সাথে ওর আগে ছিল ওর কোনো সঙ্গপাঙ্গ আছে যার ওর কো অ্যাসোসিয়েটস আছে যাদের মাধ্যমে এগুলো উনি ও জোগাড় করেছে, জোগাড় করে করার পরে এগুলোকে সংযুক্তি করেছে, সংযুক্তি করার পর অটোমেটিক্যালি একটা ওয়ান শটার পিস্তল কিংবা ওয়ান শটার রিভলভার তৈরি করে ফেলেছে। অর্থাৎ কোথাও জয়ন্তর পেছনে কি অন্য কোনো মস্তিষ্ক কাজ করছে বলে আপনার মনে হয়? যে অ্যামুনিশন একদম শিওর, একা একা একজনের পক্ষে এইরকম ভাবে যে আমি উনি পেশায় কি আছেন একটু বলবেন সঞ্চিতা? হ্যাঁ একবার বলুন স্যার, জয়ন্ত হালদার পেশায় কি আছে একটু বলবেন? জয়ন্ত হালদার পেশায় আমি একবার আমার প্রাইম রিপোর্ট, হ্যাঁ আপনি আমাদের সঙ্গে একটু থাকুন, আমি একটুখানি বিক্রমের কাছে যাব। বিক্রম, জয়ন্ত হালদার তিনি পেশায় কি এই বিষয়ে কোনো তথ্য আছে? আমি সত্যজিৎদাকে বলবো, সত্যজিৎদা অনেকদিন ধরেই কলকাতা পুলিশে রয়েছেন এবং তিনি কিন্তু গ্রাউন্ড লেভেল থেকে একেবারে ডেপুটি কমিশনার পর্যায়ে কাজ করেছেন। অর্থাৎ আমি যেরকমটা বলছিলাম তিনিও হয়তো শোনেননি, এই যুবকটি সে কিন্তু পেশায় একজন গাড়ি চালক, অর্থাৎ সে বিভিন্ন গাড়ি ওলা মাফ করবে বিভিন্ন অ্যাপ ক্যাব সে কিন্তু এই ধরনের গাড়ি চালক, গাড়ি চালানোই তার কাজ, প্রাইভেট কার্স বা এই ধরনের পুল কার্স এই ধরনের চালিয়েই সে কিন্তু বড় হয়েছে। এবং যেটা সব থেকে উদ্বেগের বিষয় সত্যজিৎবাবু হয়তো মানবেন যে ভাগলপুর বা মুঙ্গের বিখ্যাত যে সমস্ত অস্ত্র কারখানা তৈরির জন্য তারাও কিন্তু কার্টিজ তৈরি করে না। এবং যেটা তোমাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সত্যজিৎবাবুকে বলবো যাতে তার পরবর্তী ক্ষেত্রে বলতে সুবিধা হয়, পুলিশ এখনও পর্যন্ত যেটা জানাচ্ছে একেবারে সরাসরি আমাদের লালবাজার সূত্র যেটা জানাচ্ছে যে এই ব্যক্তি সে কিন্তু একেবারে নির্দিষ্টভাবে ইন্টারনেটে একটি ভিডিও ওয়েবসাইটে গিয়ে কীভাবে বন্দুক বানানো যায়, একটি গুলি কীভাবে তৈরি হয়, গুলির ভেতরে কী কী থাকে সেই সমস্ত কিছু কিন্তু সে জানে, সে আগে থেকে নলেজ নেয়, নলেজ নিয়ে সে পুরোপুরি প্রিপারেশন নেয়। তোমাকে আমি একটা উদাহরণ দেবো যে বন্দুক এবং গুলির ক্ষেত্রে যদি আমরা একটা পেন হিসাব করি, একটি পেনের কিন্তু কোনো ভ্যালু নেই যদি তাদের কোনো ইঙ্ক না থাকে বা যদি কোনো রিফিল না থাকে, ঠিক একইভাবে কিন্তু বন্দুকের ক্ষেত্রে গুলি না থাকলে তার কোনো কিন্তু মানে নেই, অর্থাৎ তার কোনো ইম্পর্টেন্স নেই। সেই জায়গায় দাঁড়িয়ে সামান্য যদি সারাশি দিয়ে একটি গুলিকে ধরে রাখা যায় এবং পেছন দিক দিয়ে যদি সেই পেছন দিকে যেখানে বারুদটি থাকে সেই পিনে যেখানে হ্যামার হয় সেই জায়গাটা হ্যামার করা যায় তাহলে কিন্তু বন্দুক ছাড়াই কেউ গুলি চালিয়ে দিতে পারে। কিন্তু এক্ষেত্রে গুলি বানানোটাই সব থেকে বড় উদ্বেগের জায়গা। ছেলেটি একটি শেল জোগাড় করে, শেলের মধ্যে কিন্তু বল বিয়ারিং রাখে এবং তার পিছনে যেহেতু যে ধরনের বিস্ফোরক ইউজ হয় সেই ধরনের বিস্ফোরক কিন্তু দেয়নি, সে আতশবাজির বিস্ফোরক দিয়েছে। এবং সব থেকে বড় কথা সে কিন্তু তার আগে কোনো ট্রায়াল বা টেস্ট করেনি। আমি সত্যি কোনো ট্রায়াল দেয়নি বিক্রম, এখানে উদ্বেগটা আরো বড় যেটা সত্যজিৎ বাবু বলছেন যে এই ধরনের যে কাজটা এর পেছনে কোনো একটা হয়তো বড় মস্তিষ্ক থাকলে থাকতে পারে, সেই সন্দেহের জায়গাটাই উনি তুলে দিচ্ছেন। সত্যজিৎ বাবুর কাছে চলে যাব, তাই তো সত্যজিৎ বাবু? হ্যাঁ, আপনি যেটা বলছেন আমি যেটা বলছি ঠিক আছে, আমি পুরোটা পেয়েছি। উনি পেশায় হচ্ছে গাড়ির চালক, গাড়ি চালক। একটা কথা বলি আপনাকে, ও যিনি সাংবাদিক যেটা গ্রাউন্ড লেভেল থেকে পাঠালেন খবরটা, উনি কিন্তু ঠিক সঠিক কথাই বলেছেন যে ওই রকমভাবে গান পাউডার দিয়ে, কিন্তু একটা সাধারণ লোকের একটা গাড়ি চালকের পক্ষে একটা ফাঁকা ফাঁকা যে কার্টিজ যেটার মধ্যে উনি ভরবেন সে গান পাউডার কিংবা অন্যান্য জিনিসগুলো ভরবেন সেইখানে জোগাড় করা খুব কষ্টসাধ্য কাজ, এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর, একার পক্ষে এটা নাও হতে পারে, দুই নম্বর। তিন নম্বর আরেকটা কথা হচ্ছে, দেখুন যে কোনো কার্টিজ আমি আপনাদের হয়তো আমার কাছে থাকলে দেখাতে পারতাম, কার্টিজের পেছনে একটা ফায়ারিং পিন আছে যেখানে গিয়ে হ্যামার করতে হয়, অর্থাৎ রিভলভার কিংবা পিস্তল থেকে সেই ফায়ারিং পিনে গিয়ে ফায়ারিং পিন দিয়ে হিট করে এবং সাথে সাথে সেই সুনির্দিষ্ট লক্ষ্যে সেই গুলিটা যেতে আরম্ভ করে। এই ক্ষেত্রে এই একটা ছেলের পক্ষে যে একটা পেশায় গাড়ির চালক, তার মানে যদি একা তৈরি করে যে সাংঘাতিক ক্রিমিনাল ব্রাঞ্চ, আর যদি আমার নিজস্ব ধারণা যে এর পেছনে হয়তো সাহায্য করেছে অন্য কেউ, যেই লোকটার নাম আমরা এখনো পাইনি, পুলিশ এখনো পাইনি, কারণটা হচ্ছে সে তার থেকে সাহায্য নিয়েছে, কারণ একার পক্ষে এটা তৈরি করে রাখা এবং আর একটা কার্টিজ তৈরি করে তারপর সেই সেই মাপে তৈরি করা, জিনিসটা বুঝুন আগে, সেই মাপে তৈরি করতে হবে, অর্থাৎ রিভলভার কিংবা পিস্তলের যে নজেল আছে যে ব্যারেলটা আছে সেই ব্যারেলের মাপে হতে হবে, তবে গিয়ে সেটা যাবে এবং তারপরে গিয়ে ফায়ারিং পিন হিট করবে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। দুই নম্বর হচ্ছে যেটুকু আমি বুঝতে পারলাম যে মেয়েটাকে যে গুলি করেছে কত শর্ট রেঞ্জে গুলি করেছে, খুব শর্ট রেঞ্জে গুলি করেছে, গলা টলায় গলার দিকে কোনো ইঞ্জুরি আছে হয়তো, এটা এই রকম গুলি অনেক সময় বাইরে গিয়ে হয় আটকে যায়, নজেলে আটকে যায়, অনেক সময় আটকে যায়। আমার আমাদের ক্ষেত্রে এরকম হয়েছিল, আমার একটা জোড়াসকো থানার কেসে আমাকে হয়তো কেউ গুলি চালিয়েছিল, নজেলে আটকে গেছিল, গুলিটা ফুটলো না,
মানে ফাটলো না, যার জন্য হয়তো আমি ইঞ্জুরি হলো না। কিন্তু অনেক সময় দেখা যায় যে গুলিটা বেরোলো। দেশি যারা এইরকম বন্দুক যারা ব্যবহার করে, দেশি কার্টিজ ব্যবহার করে, তারা তৈরি করতে পারে। তবে আমার ব্যক্তিগত ধারণা, লালবাজার যখন হোমিসাইড শাখা এবং অ্যান্টি রাউডি সেকশন এটা নিশ্চয়ই ইন্টারফেয়ার করবে। ইন্টারফেয়ার করার পরে এটা নিশ্চয়ই এর পেছনে কারা কারা আছে, কোন ওয়েবসাইট থেকে হয়েছে, কোন ওয়েবসাইটে এটা ব্যবহার করেছে, সম্পূর্ণই যে ও যেটা বলছে এখন সেটাই যে বিশ্বাস করার কারণ আছে সেটা বলে আমি বিশ্বাস করি না। কিন্তু ওর পেছনে যারা যারা থাকবে, মাস্টার মাইন্ড যেটাকে বলা হয়, কোনখান থেকে কিনেছে, কত টাকা দিয়ে কিনেছে, সেই টাকা কিভাবে পেমেন্ট হয়েছে, কোথায় কোথায় টাকা গুলো পেমেন্ট করেছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু নখদর্পণে আসতে হবে। শুধু নখদর্পণে নয়, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এবং অ্যারেস্ট করার পরে তারা যেন ফার্দার কলকাতা, সারাউন্ডিংস, চব্বিশ পরগনা এবং পশ্চিমবাংলায় এটা তৈরি না করতে পারে এবং ফার্দার কোনো ক্রাইম না করতে পারে, তার সুব্যবস্থা করতে হবে।